ঘূর্ণিঝড় রিমাল তাণ্ডবে সারা দেশে নিহত সাতজন বর্তমান ঘূর্ণিঝড় রিমালের অবস্থান উপকূল অতিক্রম করে রাজধানী ঢাকায় দর্শক প্রাইম সিলেটে যারা যুক্ত হয়েছেন আপনাদের জানিয়ে রাখছি ঘূর্ণিঝড় রিমাল এর প্রভাবে সিলেট সহ দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে রহমতের বৃষ্টি সিলেট শহর থেকে যুক্ত হয়েছি মদিনা মার্কেট আবাসিক এলাকা থেকে উত্তর বাগবাড়ি থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট শহরের অথবা অন্য কোনো জায়গার কেমন আছেন আপনি বর্তমান অবস্থান আপনার কোন জায়গায় বর্তমান আপনি যে জায়গায় আছেন তাপমাত্রা কত আমি যে জায়গায় আছি এখানে তাপমাত্রা সাতাইশ ডিগ্রি গতকালকেও যখন খুব গরম লাগছিল আজকে কিন্তু খুব আরাম ফিল করছি আলহামদুলিল্লাহ তো যারা আমাদের সাথে আছেন আমরা জানিয়ে রাখছি আপনাদের বর্তমান ঘূর্ণিঝড় রিমালের অবস্থান রাজধানী ঢাকায় রাজধানী ঢাকায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে এই বৃষ্টিপাতের কারণে মানুষের জন্মালের কোনো ক্ষতি হবে না এতটুকু জানা যায় আগামীকাল সকাল নাগাদ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আর বর্তমান অবস্থা দাঙ্গায় অবস্থান করছে উপকূল অতিক্রম করেছে এতটুকু জানা যায় দুপুর দুপুরের সময় জানা যায় যে যশুরত্ত সংলগ্ন এলাকায় অবস্থান করছিল তো যারা আমাদের সাথে সারা সারাদেশে যে সাতজন নিহত হয়েছেন যেমন হোটেলের মালিক কর্মীকে বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা নিহত হয়েছেন এরকম খবর আমরা পাই তো যারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের সাথেই থাকবেন প্রাইম সিলেটের লাইভে যারা আছেন সাউন্ড ক্লিয়ার আছে কি না আমার কথা শুনতে পাচ্ছেন কি না দয়া করে জানিয়ে দিবেন আমি বলেছিলাম যে সারাদেশে নিহত সাত সাতজনের অবস্থান আমি জানাবো কার বাড়ি কোথায় আমি বরিশালের অবস্থা জানাই উপকূলীয় কিন্তু এটি আমি যদি জানাই আপনাদের চার সমুদ্র বন্দরকে দশ নম্বর হুশিয়া মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জানানো হয়েছে যেমন পাং পায়রা মোংলা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সংকেত জানিয়ে দেওয়া হয়েছে তার পাশাপাশি কক্সবাজার চট্টগ্রামকে নয় নম্বর মহাবিপদ সংকেত সরিয়ে উঠিয়ে বর্তমান অবস্থায় তিন নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে অনেক আমাদের সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে দয়া করে কমেন্ট করবেন আপনি যে জায়গায় আছেন বর্তমান অবস্থান কি অনিক সেন ধন্যবাদ জানাচ্ছি আনিসুল চৌধুরী ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের সাথে মুসলিম ধর্মের যুক্ত হবেন আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের হেফাজতকারী হিসেবে আমাদের রক্ষা করুক সনাতন ধর্মাবলম্বী যারা আছেন আদাব অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আন্তরিক অভিনন্দন ভালোবাসা নিবেন আপনি যদি গূর্ণিঝড় রিমাল তাণ্ডব দেখে থাকেন আপনার এলাকার পরিস্থিতি আমাকে একটু জানাবেন বরিশালের অবস্থা যদি জানাই বরিশালে গূর্ণিঝড় রিমালের প্রভাবে শিষ্ট জোর বৃষ্টিতে একটি ববনের দেয়াল দোষে খাবারের হোটেলে পড়ে আর এতে ওই হোটেলের মালিক ও তার কর্মীর প্রাণ যায় মানে মালিক কর্মীকে বাছা থেকে প্রাণ হারান কর্মীরও প্রাণ চলে যায় অর্থাৎ মালিক এবং কর্মী দুজনের চলে যায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কিন্তু প্রবল দমকা হাওয়া প্রবল বৃষ্টি এর কারণেই কিন্তু গাছের ডাল পরে দেয়াল দোষে পাহাড় দসে কিন্তু মানুষজনের ক্ষতি হচ্ছে তো আমি জানাচ্ছিলাম বরিশালের বরিশালের অবস্থা তো বরিশালের কুতুয়ালি মডেল থানার ওসি আরিসুল হক বলেন নগরীর রূপাতলি এলাকায় লিলি পেট্রোল পাম্পের পাশে সোমবার বুড়ে ছাড়টার দিকে ঘটনা ঘটে এতে আরও একজন আহত হয়েছেন অর্থাৎ দুইজন হোটেলের মালিক হোটেল কর্মী নিহত হয়েছেন আর একজন আহত হয়েছেন চলে যাচ্ছি পটুয়াখালী পটুয়া অবস্থা জানাবো আমার সাথে যারা লাইভে আছেন আপনি কোনো উপকূলীয় অঞ্চল যেমন খুলনা পায়রা মংলা চট্টগ্রাম কক্সবাজার বরিশাল বোলা কোনো অঞ্চলের আছেন কি না দয়া করে জানিয়ে দেবেন পটুয়াখালীর আছেন কি না জানাবেন জানাচ্ছিলাম বরিশালের এখন জানাচ্ছি পটুয়াখালীর পটুয়াখালীর কোলাপাড়ায় ঘূর্ণিঝড় রেমাল থেকে ফুপু বুনকে রক্ষা করতে গিয়ে অর্থাৎ ফুফু বোনকে রক্ষা করতে গিয়ে মোহাম্মদ শরীফ নামের এক যুবক মারা গেছেন অর্থাৎ ফুফু ও বোনকে রক্ষা করতে গিয়ে মারা গেছেন শরীফ যুবক শরীফ মারা গেছেন রোববার কোলাপাড়া উপজেলার দুলাশরী ইউনিয়নের কাউারচোর এলাকায় ঘটনা ঘটে কাউওয়ারচরে কেউ আছেন কিনা একটু জানাতে পারেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শরীফের ফুফু মতুয়ারা বেগম কাওয়ারছর এলাকার বসবাস করেন ওই বাড়িতে তার বোন বেড়াতে গিয়েছিল অর্থাৎ শরীফের বোন ফুফুর বাড়িতে বেড়াতে গিয়েছিল খবর পেয়ে শরীফে গিয়ে যায় রোববার বোন ও ফুফুকে রেমাল থেকে রক্ষায় অনন্তপাড়া থেকে কাওয়ারচর যান শরীফ আর সে সময় রেমালের প্রভাবে কাওয়ারচর এলাকা প্লাবিত হয় আপনারা জানেন যে গুর্ণিঝড় রেমালের প্রভাবে পাঁচ থেকে আট ফুট উচ্চ উচ্চতায় পানি উঠে যায় এই খবর আমরা পেয়েছিলাম ও সে সময় রেমালের প্রভাবে কাওয়ারচর এলাকায় প্লাবিত হয় সাঁতার কেটে যাওয়ার সময় সমুদ্র ঢেউয়ের তুরে শরীফ হারিয়ে যান পরে খোঁজাখুঁজির পর তার লাশ উদ্ধার করে স্থানীয়রা আমি চলে যাচ্ছি চট্টগ্রামে যেমন কথা বলতে বলতেই কিন্তু আমার ক্যামেরার কিন্তু বৃষ্টি ফোঁটা ফোঁটাগুলো আপনারা দেখতে পাচ্ছেন গুণিজর রেমালে চট্টগ্রাম যা হয়েছে গুণিঝর রেমালের প্রভাবে চট্টগ্রাম বাড়ি বর্ষণের দেওয়াল দেওয়ালদোসে সাইফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে সোমবার সকালে ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে আসলে জানাচ্ছিলাম চট্টগ্রাম তো আসলে বরিশালে বরিশালে দেওয়ালদোষে হোটেল কর্মী ও মালিক প্রাণ হারান অপরদিকে চট্টগ্রামে কিন্তু দেওয়ালদোষে একজন প্রাণ হারান ফায়ার সার্ভিস উদ্ধার করে চট্টগ্রামের অবস্থা জানাচ্ছিলাম চলে যাচ্ছি সাতক্ষীরা আসলে উপকূলীয় অঞ্চলেই কিন্তু ঘূর্ণিঝড় যখন জলোচ্ছ্বাস হয় জোয়ার জোয়ারের কারণে পানি উঠে ঢেউয়ের কারণে কিন্তু দেওয়াল দেওয়ালদোষ হয় গাছের গাছপালা গড়ের উপরে পড়ে মানুষজন কিন্তু সাঁতার কাটতে কাটতে ঢেউয়ের কারণে কিন্তু বাঁচতে পারে না অনেক কিন্তু বাঁচলেও অনেকটা আহত হয় সাতক্ষীরার অবস্থা জানায় গুণিজর রেমালের প্রভাবে বিপদ সংকেত দেওয়ায় আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন সাতকীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের বিদ্ধ সৌকাত মুরল রোববার রাতে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে তার মৃত্যু হয় গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম এম মাসুদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন বিষয়টি জানালাম সাতক্ষীরার অবস্থা আমি যদি আপনাদের জানাই যে বুলার অবস্থা কি যারা আমাদের সাথে আছেন আপনারা আমাদের সাথে থাকেন বুলা গুণিজর রেবালের তাণ্ডবে গাছ পরে বুলার লালমোহনে মারজান নামে এক নারী ও দৌলতখান উপজেলার মাইশা নামে এক শিশুর মৃত্যু হয়েছে সোমবার সকালে এ ঘটনা ঘটে আমি যদি আবারও জানাই যে আজ সোমবার আজ সকালে যে ঘটনা ঘটেছে বুলায় গুণিজ রেমালের তাণ্ডবে গাছ পরে বুলার লালমোহনে মারজান নামে এক নারী মারজানা হবে মারজান যেখানে কিন্তু সংবাদ কর্মীরা লিখেছেন মারজানা নামে এক নারী আর দৌল খান উপজেলার মাইশা নামে এক শিশু অর্থাৎ মারজানা নারী আর মাইশা শিশু মৃত্যু হয়েছে অর্থাৎ কোনো জায়গায় দেওয়ালদোষে হোটেল মালিক কর্মী কোনো জায়গায় দেওয়াল দোষে মারা গেছেন কোনো যুবক কোনো জায়গায় কিন্তু সাঁতার কাটতে যেমন শরীফ সাঁতার কাটতে কাটতে কিন্তু ডেউয়ের সাথে হার মানেন অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রুমান আহমেদ আল্লাহ পাক আমাদের সবাইকে রক্ষা করুক আমিন সুম্মা আমিন আ আলশাহরিয়ারি মন জুরি উপজেলা থেকে দেখছি ধন্যবাদ জানাচ্ছি প্রাইম সিলেটের জুরি প্রতিনিধি আমার স্নেহের ভাই ইমন এখন থেকে প্রাইম সিলেটে ইমনকেও দেখা যাবে জুরি সহ আশপাশের এলাকার খবর আমরা দেখতে চাই আজ থেকেই যেন লাইভ শুরু হয়ে যায় আমি আশা করছি ক্যামেরার সম্মুখ প্রান্তে আম গাছ দেখতে পাচ্ছেন গাছে আমও আছে এখানে নারকেল গাছ সুপারির গাছ বিভিন্ন ধরনের গাছ আছে আসলে গতকাল থেকেই গতকাল থেকেই সিলেটে রহমতের বৃষ্টি রহমতের বৃষ্টির কারণে আমি যদি জানাই যে গত তিন দিনের তাপমাত্রার আপডেট জানাই গত তিন দিন একদিনের পর পর দিনের তাপমাত্রা যেন অতিক্রম করছে গরমকে অর্থাৎ প্রথম দিন ছিল ছয়ত্রিশ ডিগ্রি এর পরের দিন সঁইত্রিশ ডিগ্রি এর পরের দিন সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি তাপমাত্রা এর পরের দিন আটত্রিশ দশমিক দুই ডিগ্রির তাপমাত্রা অনুভব হয়েছিল পঞ্চাশ ডিগ্রি কিন্তু আজকে তাপমাত্রা সাতাইশ ডিগ্রি আসলে নাসা বিজ্ঞানীরা জানিয়েছিল জানিয়েছিল যে সূর্য সূর্য খুব বেশি তাপ চড়াচ্ছে দুই জুন পর্যন্ত থাকবে কিন্তু আল্লাহ তালার দয়া আল্লাহ তালার মায়া সিলেটের রহমতের বৃষ্টি গতকাল থেকে গতকাল থেকে এখন পর্যন্ত রহমতের বৃষ্টি আর এই বৃষ্টির কারণে কিন্তু তামাম জাহান তাম সৃষ্টি শান্তিতে আছে যত জায়গায় বৃষ্টি হচ্ছে অর্থাৎ আমরা কিন্তু দেখেছিলাম আনিস মাহমুদ সম্ভবত আমাদের সাংবাদিক পতম আলোর সাংবাদিক ভাই আনিস ভাই একটি ছবি তুলেছিলেন শুধু মানুষজন যে কষ্টে আছে খালি গায়ে আছে শরবত পান করছে কাজে যেতে পারছে না মানুষজন কষ্টে আছে এই গরমের কারণে তা নয় একটা বানরও কিন্তু হাত পা ছেড়ে গাছের ডালে ছিল অর্থাৎ প্রাণীগুলো শান্তিতে নেই এই গরমের কারণে কিন্তু বর্তমান সময়ে রহমতের বৃষ্টি হওয়ার কারণে সিলেট সহ বিভিন্ন জায়গায় আশপাশের এলাকা শান্তিতে আছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তো যারা আমাদের সাথে আছেন বিভিন্ন জায়গা থেকে আপনারা কমেন্ট করবেন আপনাদের কমেন্ট অবশ্যই অবশ্যই আমি পড়ব বর্তমান গুণিজর রেমালের অবস্থান দুইটার সময় দুইটার দিকে আমরা জানতে পারি যে যশুর ও তৎ সংলগ্ন এলাকা আছে বর্তমান প্রায় চারটার মতন এখন রাজধানী ঢাকা অতিক্রম করছে রাজধানী ঢাকা যখন অতিক্রম করছে প্রবল বৃষ্টিপাত হচ্ছে আর বৃষ্টিপাতের কারণে কোনো মানুষের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই দমকা হওয়া খুব কম আর বিভিন্ন জায়গা থেকে যারা আছেন আসলে ঘূর্ণিঝড় কোন জায়গায় ক্ষতি করে যদি আপনাদের আমি আমার জ্ঞান থেকে জানাতে যাই আসলে ঘূর্ণিঝড় উপকূলীয় অঞ্চলে সমুদ্র তীরবর্তী এলাকায় যখন জোয়ার উঠে জোয়ারের পানিতে প্রবল ঢেউ থাকে দমকা হাওয়া থাকে এমনকি বাড়ির আশপাশে যখন দমকা হাওয়া জ্বর তুফান বৃদ্ধি পায় তখন কিন্তু গাছের ডাল পালোগুলো গড়ের উপরে পড়ে কোনো মানুষের উপরে পড়তে পারে দেওয়া দেওয়াল দোষ নামতে পারে পাহাড় দোষ নামতে পারে আর এর কারণে কিন্তু মানুষের ক্ষতি হয় তখন মানুষ যখন বাইরে থাকে তখন জোয়ারের পানিতে বেসে যায় ডেউয়ের কারণে কিন্তু মারা যায় রিফাত আহমেদ বা নদীর পানি বাড়তেছে কি পাঁচ থেকে আট ফুট উপকূলীয় অঞ্চলে ছিল বর্তমান অবস্থায় কিন্তু কমতেছে আগামীকাল সকাল নাগাদ তা স্বাভাবিক হবে আর তবে যারা কিন্তু ট্রলার এবং কি মাছ ধরার নৌকা মাছদোলার টলারও নৌকা যারা নদীতে নিয়ে যান সমুদ্রে নিয়ে যান তাদেরকে আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে আগামী কালকে সকাল পর্যন্ত আবারও জানাচ্ছি যদি আপনি সমুদ্র তীরবর্তী এলাকায় থাকেন আর আমার লাইভ দেখেন আপনারা ট্রলার ও নৌকা নিয়ে আগামীকাল পর্য আগামীকাল সকাল নাগাদ পর্যন্ত নদীতে যাবেন না সমুদ্রে যাবেন না যে কোনো সময় নদীতে ঢেউ সৃষ্টি হতে পারে জোয়ারের পানি উঠতে পারে তখন আপনি বিপদে পড়তে পারেন এর জন্য আবহাওয়া অফিস থেকে যা জানানো হয়েছে যে যারা মৎস্যজীবী যারা নদীতে নৌকা নিয়ে যান সাগরে নৌকা নিয়ে যান ট্রলার নিয়ে যান আগামীকাল সকাল পর্যন্ত থাকবেন একটা সতর্কবার্তা দিয়ে রাখি যারা উপকূলীয় অঞ্চল অঞ্চলে উপকূলীয় এলাকায় যদি আপনার আত্মীয়স্বজন থাকে অথবা আপনি যদি উপকূলীয় অঞ্চলের হন আপনি যদি আমার লাইফ দেখে থাকেন আপনি জল উচ্ছ্বাসের সময় ঘূর্ণিঝড়ের সময় আপনার আত্মীয় স্বজনকে আগে জানিয়ে রাখবেন জরুরি যে জিনিসগুলো শুকনা খাবার গৃহপাল গৃহপালিত পশুকে নিরাপদ স্থানে রাখার জন্য বলবেন আগে থেকেই আগে থেকেই শুকনা খাবার রাখার জন্য বলবেন আগে থেকেই নিজেকে যতগুলো জরুরি জিনিস খাবার সহ যত জরুরি জিনিস বলবেন যে আগে থেকে সব কিছু ঠিকঠাক করে রাখতে কোন জায়গায় উনি যাবেন উঁচু জায়গায় যেতে হবে পাহাড়ের উপর নিরাপদ স্থানে তাও পাহাড়ের একেবারেও উঠার পর মুখ পানতে নয় ভিতরে যেতে হবে অথবা অর্থাৎ নিরাপদ স্থানে যেতে হবে আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে হবে যে জায়গায় জোয়ারের পানি না উঠে তার পাশাপাশি আমি যদি জানাই যে যেমন যে জিনিসগুলো রাখতে হবে মোবাইলে চার্জ রাখতে হবে টেলিভিশন থাকলে তা দেখতে হবে রেডিওতে সব সবসময় নজর রাখতে হবে কান রাখতে হবে কোন সময় কোন সংকেত জানানো হয় অর্থাৎ সংকেত এক থেকে এগারোটি সংকেত রয়েছে মহাবিপদ সঙ্গে জানালো জানানো হলে পুরোপুরি প্রস্তুত থাকতে হবে স্থানীয় হুঁশিয়ারি সংকেত জানালে আপনাকে হুঁশিয়ার হতে হবে সতর্ক হতে হবে সতর্কবার্তা অন্যকে পৌঁছে দিতে হবে তো উপকূলীয় অঞ্চলে যারা বসবাস করছেন আসলে আজকে যে সাতজনের প্রাণ গেল এখন পর্যন্ত গণমাধ্যম কর্মীরা যা পেয়েছেন তা জানিয়েছেন যে সাতজনের প্রাণ গেছে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রিমালতান্ডুবে আসলে সাতজন প্রায় চার থেকে পাঁচটি পরিবারের অর্থাৎ হোটেলের মালিক কর্মী দুই পরিবারের দুইজন এক পরিবারের ফুপ ফুপু ও তার বোনকে বাঁচাতে গিয়ে বাই নিহত হয়েছেন প্রতিবেশীকে বাচ্চা থেকে আরেকজন নিহত হয়েছেন আরেকজন কিন্তু জোয়ারের পানিতে বেশি গিয়েছেন তো এরকম যে প্রাণ হারিয়েছেন যদি তারা আগে সতর্ক থাকতেন আগে থেকেই অর্থাৎ যখন থেকেই রেডিওতে জানানো হচ্ছে টেলিভিশনে জানানো হচ্ছে মোবাইলের মাধ্যমে তারা ফেসবুকে জানতে পারছেন যে গুণিঝর রেমালের তাণ্ডব শুরু হয়ে গেছে পানি বৃদ্ধি পাবে জোয়ারের পানি উঠে আসছে যে কোনো সময় দমকা হাওয়া জোর তুফান শুরু হতে পারে তখন থেকে যদি তারা সতর্ক থাকতে হয়তো আল্লাহ তালার দয়া তারা বেঁচে যেতেন তবে আসলে আমরা যারা এই বোবে আছি প্রাণীকূল আমরা মানুষ সহ সৃষ্টির যত জীবজন্তু আছে সবাইকে কিন্তু এই দুনিয়ার মায়া ছেড়ে পরপারে পানি পানি জমাতে হবে ক্ষণস্থায়ী জিন্দগি ছেড়ে চিরস্থায়ী জিন্দগিতে যেতে হবে অর্থাৎ যার মরণ আল্লাহ যেভাবে রেখেছেন তার মরণ সেভাবেই হবে তারপরও আমরা সতর্ক সতর্ক থাকবো সতর্কতা অবলম্বন করব যদি আমি ছোট্ট একটি উদাহরণ দিই যেমন ট্রেনের রাস্তা আশপাশে ধরেন নদী নদীর উপরে ট্রেনের রাস্তা তখন যদি আপনি ট্রেনের রাস্তায় দাঁড়িয়ে থাকেন আর বলেন আমি বেঁচে যাবো তাহলে আপনি কেমনে বাঁচবেন হয়তো আপনাকে লাভ দিয়ে পানিতে পড়তে হবে না হয়তো ট্রেনের আগেই দৌড়িয়ে নিরাপদ স্থানে যেতে হবে অর্থাৎ আপনি একটা কথা সিলেটি ভাষায় যদি হই যে তোমার নাই হুশ আমার কি দোষ আল্লাহ তালে আমরা ব্রেন দিস হাত ফা নাক কান মুখ বোঝার শক্তি দিস অবশ্যই আমরা চেষ্টা করতাম আমরা উশিলা করতাম আর উশিলার কারণে আল্লাহ আল্লাহতালা দয়া করবা যেমন যারা গতকালকে থেকে গতকালকে এর আগের দিন থেকে খবর পাচ্ছেন যে ঘূর্ণিঝড় মালের তাণ্ডব শুরু হয়ে যাবে জ্বর তুফান শুরু হবে জলুচ্চাষ হবে জোয়ারের পানির পানি গোড় উঠবে নিরাপদ স্থানে যেতে হবে গৃহপালিত পশু নিয়ে শুকনো খাবার নিয়ে মোবাইলে চার্জ নিয়ে রেডিওতে কান রাখতে হবে টেলিভিশন দেখতে হবে সতর্কবার্তা শুনতে হবে নদী থেকে ট্রলার নৌকা নিয়ে উঠে আসতে হবে একে অপরকে সহযোগিতা করেছেন তারা অনেকে কিন্তু রক্ষা পেয়েছেন যদি তারা ঘরবাড়িতে থাকতেন নদীতে টলা নৌকা নিয়ে থাকতেন তাহলে তারাও পরপারে পাড়ি জমাতেন তারাও এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতেন চেষ্টা করেছেন উসিলা করেছেন আল্লাহ তালা তাদেরকে রক্ষা করেছেন তবে মুসলিমদের হেফাজতকারী একমাত্র আল্লাহ আল্লাহ রক্ষা করেন তবে আমরা উসিলা করতে হবে চেষ্টা করতে হবে আমার সাথে কথার সাথে কারা একমত একটু জানিয়ে দিবেন এমডি ডি হুমায়ুন রশিদ ভাই আমাদের সিলেটের কি খবর আলহামদুলিল্লাহ সিলেট কিন্তু গত তিন তিন দিন যাবৎ খুব বেশি গরম গরমের কারণে জনজীবন যেমন বিপন্ন প্রাণীকুলো বিপন্ন আর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ আমরা বালা ধন্যবাদ রাম হুমায়ুন রশিদ মুন্সি আহমেদ নোয়ান আমরা বর্তমান অবস্থায় শামীমাবাদ বাগবাড়ি এরিয়ায় আছি এখান থেকে আমার বাসার সাত থেকে লাইভে আছি যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন আবু হুরায়রা আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি কেমন আছে আপনার পরিবার আপনার বাড়ি কোন জায়গায় আপনার অবস্থান কোন জায়গায় অর্থাৎ আপনি চাকরিস্থলে আছেন নাকি বাড়িতে আছেন আরাম লাগে আসলে আমরা আরাম লাগে রহমতের বাতাস রহমতের বৃষ্টি গতকাল রাত থেকে আরামে ঘুমাইয়ার যার কারেন্ট না থাকলেও ঘুমাই যার তবে এর আগে অনেক কষ্টে আসলাম আর যে উপকূলীয় অঞ্চলে গূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দমকা হাওয়া জ্বর তুফান কারো দেয়াল দোষে কারু আশেপাশের মাটি দোষ হচ্ছে নদীর পারে যারা বসবাস করছেন বয়ে আছেন কোন সময় দোষ নামে কোন সময় নদীর পাড় দশে কোন সময় কোন বিপদে ঘুমাতে পারছেন না আল্লাহ আল্লাহতালা তাদেরকে রক্ষা করুক তো হায়াত মৌতের মালিক আল্লাহ আমরা ওসিল্লা করব আমরা চেষ্টা করব অনেক আমাদের সাথে যুক্ত আছেন জুম্মান আহমেদ ভাই নিজের অবস্থান কোথায় বর্তমান অবস্থান রাজধানীতে জোহরের পরে অবস্থান ছিল যশোর ও তৎসংলগ্ন এলাকায় বর্তমান রাজধানীতে প্রবল বৃষ্টি হচ্ছে রাজধানীতে অবস্থান করছে তবে দাঙ্গায় অবস্থান করছে মানে শুকনায় অবস্থান করছে ঘূর্ণিঝড় যখন শুকনায় অবস্থান করে আর বর্তমান কিন্তু তার প্রবলতা কমে নিম্নচাপ হচ্ছে এমনকি তার চাপ কমছে যে অর্থাৎ আমি যদি আমার বাসায় বোঝাই যে যত সময় যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল তার শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এই নামটি কিন্তু উমান ওমান দেয় ওমান এর নাম দেয় রেমাল অর্থাৎ আরবি শব্দের অর্থাৎ বালিকোনা অনেক আমাদের সাথে যুক্ত আছে নিয়ামুল হুসাইন শিয়াম সিলেট আইবনি জিনাবাই আসলে রাজধানী অতিক্রম করার পর যেসব এলাকা অতিক্রম করবে সেই সব এলাকায় বৃষ্টি হবে আর ঘূর্ণিঝড় কিন্তু সেই সব এলাকায় ক্ষতি করে যেই সব এলাকায় নদী সাগর সাগর তীরবর্তী এলাকায় অর্থাৎ উপকূলীয় এলাকায় যেমন খুলনা সাতক্ষীরা বুড়া বুলা বরিশাল পটুয়াখালী যেসব এলাকায় সমুদ্র রয়েছে সমুদ্র তীরবর্তী এলাকায় কেউ বা ট্রলার নিয়ে মাছ শিকার করেন কেউবা নদীতে অবস্থান করেন বা নদী তীরবর্তী এলাকায় যারা বসবাস করেন সেই এলাকায় বেশি ক্ষতি করে যেমন জোর তুফান আমি একটু যদি ব্যাখ্যা দিই আমার বাসায় জোর তুফান যখন হয় আমরা যেসব এলাকায় বসবাস করি যদি বাগানের আশেপাশে গাছপালা গড়ের আশেপাশে থাকে বড় গাছপালা থাকে খুব বেশি বাতাস হলে গাছের ডাল বেঙ্গে গড়ের উপর পড়তে পারে আপনি যদি দৌড়ে গড়ে আসেন বাহির থেকে গড়ে আসেন গাছের ডাল উপরে পড়লে ক্ষতি হবে এসব এইসব ক্ষতি হয় যখন যেসব এলাকায় নদী সাগর নেই তুফানের সময় এইসব ক্ষতি হয় গাছের ডাল পরে অনেকে প্রাণ হারান অনেকেই অনেকেই কিন্তু বজ্রপাতে নিহত হন এই বছর বজ্রপাত বেশি হচ্ছে অর্থাৎ জোর তুফানের সময় নিরাপদ স্থানে থাকতে হবে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে যারা মুসলমান আল্লাহ তালাকে স্মরণ করতে হবে আমরা অনেকেই পড়ি কিন্তু যখন বিদ্যুৎ চমকায় আকাশে গর্জন শুরু হয় তখন কিন্তু ইল্লা কুয়াত আলী আজিম পড়ি আল্লাহ তালা তখন আমাকে আমাকে আমাদেরকে রক্ষা করেন আমাদের সাথে যুক্ত হয়েছেন কামাল ভাই এম ডি কামাল ভাই মালয়েশিয়া টিভি দেখছি ভাই এটা কোন জায়গা সিলেটের কামাল ভাই আসসালামু আলাইকুম প্রবাসী ভাই কেমন আছেন দেশের অবস্থা কি দেশের বাড়ি আপনার কোন জায়গায় আপনার বাড়ি সিলেটের জগন্নাথপুর নাকি আমি মদিনা মার্কেট এরিয়া এরিয়া থেকে লাইভে যুক্ত হয়েছি আশপাশের পরিবেশ সুন্দর নাকি জানাবেন আমার সামনে একটা গাছ আম ধরছে খুব সুন্দর লাগে আমি একটু জম করি দেখাই খুব সুন্দর লাগে আসলে আসলে যদি পাশের পাশার সাদ দইতাম পারতাম হয়তো আম পারলামনি এরপরে নাইকেল গাছ খুব সুন্দর সুপারির গাছ একটু আপনার লোকে কমেন্টও গল্প করি আপনারা একটু কমেন্ট করব এমডি লায়েস আহমেদ তাপাদার নিহত দশ ধন্যবাদ ভাই আপনার তথ্য লাগেন আমি আসলে কিছুক্ষণ আগে তথ্য পাইছি যে সাতজন তবে আরও বেশি হইতে পারে অর্থাৎ উপকূলীয় অঞ্চলে যেসব এলাকায় পাঁচ থেকে আট ফুট জোয়ারের পানি উঠেছে সেই সব এলাকায় নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে তবে আমরা সাথে আমার প্রাইম সিলেটর যারা যুক্ত আছেন আপনি কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু জানাই বা আমরা সাথে কিন্তু শত শত মায়ার ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশস্থানে যুক্ত আছেন আমরা সিলেটের আনাচে কানাচে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন তথ্য তুলে ধরি আজকে আমার বাসা মদিনা মার্কেটর বাগবাড়ি আবাসিক এলাকায় মদিনা টাওয়ারের পাশে অথবা মদিনার আলমদিনা আবাসিক এলাকায় আমার বাসা আমার বাসার সাত থেকে লাইভে যুক্ত হয়েছি সারা দেশের তথ্য যা আছে তা জানাচ্ছি অর্থাৎ বরিশাল পটুয়াখালী বোলা সাতক্ষীরা বিভিন্ন জায়গায় যে মানুষজন নিহত হয়েছেন যেমন হোটেলের মালিক কর্মীকে বাঁচাতে গিয়ে উনি নিহত হয়েছেন অপরদিকে নিজের বাঁচাতে গিয়ে বাই ফুফুকে নিহত হয়েছেন জোয়ারের পানিতে বেসে গিয়ে অপরদিকে গড়ে দেওয়াল দোষে নিহত হয়েছেন এক ব্যক্তি এরকম কিন্তু সারা দেশে প্রায় সাত থেকে দশ জন নিহত হয়েছেন অনেক আমরা সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গাতে উনি আপনার মূল্যবান মতামত আমরা সাথে তাকে জানাইবা আপনি যে জায়গায় আছেন তাপমাত্রা কত আমরা কেন সাতাইশ ডিগ্রি গতকালকে খুব বেশি গরম আসেন এর আগে আরও বেশি গরম আসেন আজকে কিন্তু গতকালকের আগে আটত্রিশ দশমিক দুই ডিগ্রি আসেন গতকালকে ছয়ত্রিশ ডিগ্রি আসেন আজকে সাতাইশ ডিগ্রি আলহামদুলিল্লাহ তবে যেই সব মানুষ বিপদে আছেন যেসব জায়গা মুসলমানরা বিপদে আসেন আল্লাহ তালা তারা রক্ষা করত তো আমরা মাধ্যমে আমাদের মাধ্যমে প্রাইম সিলেটের মাধ্যমে অনেকে কিন্তু সিলেট বিভাগের খবর আপনারা জানেন বিশেষ করে সিলেট শহর আমরা জুরির প্রতিনিধি সাহারিয়ার ইমন গতকালকে থেকে যুক্ত হয়েছেন আজকে থেকে লাইভ দিবা আমার স্নেহের ভাই শাহরিয়ার ইমন আপনারা মায়ার সুখে দেখবা ভুল যদি করেন পরামর্শ দিবা সহযোগিতা করবা জুরির যে কোনো নিউজ সাহারিয়ার ইমন রে জানাই আপনারা কমেন্ট ও নাম্বার চাইলে আমরা নাম্বার দিতাম পারবো সিলেট বিভাগ সিলেট শহর সিলেট শহর তারা আশপাশের এলাকা কোম্পানিগঞ্জ গোয়েনগাট জনতাপুর সিলেট সদর জালালাবাদ সিলেট শাতকের বিভিন্ন ধরনের নিউজ নির্বাচন নিউজ এমনকি রাজনীতিক অরাজনীতিক সামাজিক বিভিন্ন ধরনের খবর আপনারা আমাদের মাধ্যমে জানতে পারেন কিছুদিন আগে কিন্তু আমি আপনাদের সিলেটের সদর জালাবাদ থানার খবর জানিয়েছিলাম যে স্বামী জবাই করল স্ত্রীকে ত্রিপল নাইনে কল করে খবর দিল পুলিশকে নিজের হাতে নিজে গ্রেপ্তার হলো পুলিশি হেফাজতে উনি হার্ট অ্যাটাক করে মারা গেলেন অর্থাৎ এরকম চমক খবর পেতে আচমকা খবর পেতে আমাদের সাথে আপনারা থাকতে পারেন তবে আমরা খবরের পরে যাই এরকম চাই না যে এরকম ঘটনা ঘটুক যদি ঘটে তাহলে ঘটার পর যাই তো অনেক আমাদের সাথে যুক্ত আছেন মা বাবার মা বাবার আদরের সন্তান ধন্যবাদ জানাইরাম আপনি কোন জায়গাতে কমেন্ট করছেন বাই আমারে জানাইবা সিলেট সদর থেকে ধন্যবাদ আমি সিলেট সদরের খবর মাত্র জানাইরাম সিলেট সদর মেঘারগাঁও মেঘারগাঁও মেঘার গাও সামার বাড়ি আপনি শুনুন নিউ ঘটনা করছেন যে বিষয়ে জানাইলাম এমডি মাহিদ বাই নবীগঞ্জ প্রচুর বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ হোক কবাই যদি বৃষ্টিতে কোনো ক্ষতি না হয় আল্লাহ তালার স্মরণ করুক বৃষ্টি আল্লাহ তালার নিয়ামত আর এ তাহা তাহ ধন্যবাদ আপনার নাম রাহাত নিনা কিতাবাই তাহমিদ আমি খুন্ডা ধর্ম রাতাহ সিলেট কিতা বন্যা হইব না এখন জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসও করা তাকে বৈশাখ মাসও বৃষ্টির কারণে পাহাড়ি ডল নামার কারণে স্বাভাবিক বন্যা সৃষ্টি হয় তবে এবার বন্যা হয়নি মানুষজন ইচ্ছা মতো দান তুলতে পারছেন তারার গরু ফসল তুলতে পারছেন গড়ে তবে একটা বিষয় শিলাবৃষ্টির কারণে কিন্তু অনেক ক্ষতি হয়েছে এবারের ফসলের সিলেটে বিশ্রমজান এই তাণ্ডব শুরু হয়েছে আমরা লোকে কুইন যুক্ত আসেন আল্লাহ হেফাজতের মালিক আমিন আমিও সহমত শিহাবুদ্দিন ধন্যবাদ জানাই রাম ভাই কমেন্ট করছেন জুবাইল সৌদি আরব তেনে ধন্যবাদ আপনি সৌদি আরব তেনে যুক্ত হয়েছেন আপনার এখানে গরম না ঠান্ডা বর্তমান অবস্থায় আকাশে মেঘ গাছে নি না বৃষ্টি জোরে একটু জানাইবা হাফিজুল্লাহ হাফিজ আল্লাহ হেফাজতের মালিক সহমত আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ দয়া কর্তা আল্লাহ মায়া কর্তা ধন্যবাদ নাম রাতা ধন্যবাদ আপনি রাতা রাতা একটা দান আছে সোনালী ফসলের নাম আপনি আপনার নামটা রাতা হইলে আমি প্রথম শুনছি আপনে আফানা বাই একটু জানাই বা তো যারা আমরা লোকের বিভিন্ন জায়গাতে যুক্ত হইসইন আমি আজকে কিন্তু নিউজ প্রকাশের জন্য অর্থাৎ একটা বিজ্ঞাপন দেওয়ার লাগিন কুমার পাড়া যাইমো ওখানো সপন ওয়ালস বুকও সম্ভবত একটা লাইভ করতাম পারি তারা একটা ফ্ল্যাট ডিসকাউন্ট নিয়ে হাজির হয়েছেন সামনে কুরবানি ঋদ কোরবানির তো কিন্তু আমরা হোক করলেও ঈদর পোশাক কিনি আগে আগে কিনা বলা কুরবানির সময় কিন্তু সব মানুষ ব্যস্ত থাকি যারা কুরবানি দিব তারাও ব্যস্ত থাকি যারা কুরবানি দিতাম না তারাও ব্যস্ত থাকি আত্মীয় যাই তো আমি যদি জানাই যে আগা আগে আগে ঈদর পোশাক কিনে লাগো আর আমরা ঈদ এক্সক্লুসিভ ঈদের অফার জানাইমো আমরা মিডিয়ার মাধ্যমে টিএইচএম এম জাহাঙ্গীর আপনার টিএইচএম এম ওর মিনিং জানাই বা এমতে যদি মোহাম্মদ হয় তাহলে মোহাম্মদ জাহাঙ্গীর টিএইচ মানে কি তা একটু জানাইবা জাহাঙ্গীর ভাই তোমার নিজের খেয়াল রাখি অবশ্যই খেয়াল আছে আমি সাইডতাল্লা সাদর উপরে আসি প্রায় ফাঁস তালাত আমি যদি ফরি তাহলে তো শেষ আল্লাহ তালায় দয়া করতাম আয়া কর্তা সাদো আসি আমিন আসলে সবসময় আল্লাহ আল্লাহতালে স্মরণ করা বালা আর বেশি বেশি আমরা মরণরে স্মরণ করতাম মৃত্যুর স্মরণ করতাম তাহলেই বালা থাকতাম পারমু আর বিভিন্ন পাপা চারতনে বাঁচতাম পারম সৈয়দ মিফতা উজ্জামান আসসালামু আলাইকুম সিলেটে ঘূর্ণিঝড় হবে কি ভাই আসলে না ভাই আমরা বালা শিহাবুদ্দিন ধন্যবাদ জানা ইরাম তাহলে তো বাক্য় গরম ভাই মানে অনেক গরম আর গতকাল রাত থেকে এখন পর্যন্ত ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি হচ্ছে সিলেট শহরে আমরা লোকে যারা আছেন আশপাশের অবস্থা দেখো বাক্যার সময় অনেক সময় ধরি প্রায় চব্বিশ মিনিট প্রায় পঁচিশ মিনিট ধরি লাইভও আসি পঁচিশ মিনিট থেকে লাইভে আসি আপনারা কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করবা জুবাইরু সাইন আসসালামু আলাইকুম ভাই এই মাত্র ভূমিকম্প আগুন জোর তুফান বজ্রপাত মনে করিয়ে দিই পৃথিবীতে শুধু আল্লাহর রাজত্ব চলে তিনি চাইলে এক সেকেন্ডে সব শেষ করে দিতে পারেন এরপরও আমরা থাকার ক্ষমতার জন্য অন্যায় করতে দ্বিধা করি না ঠিক ভাই আপনার মূল্যবান একটা কমেন্ট আসলে কনস্থায়ী জিন্দেগি এই দুনিয়া হচ্ছে আখেরাতের শস্য ক্ষেত্র এই দুনিয়ার যেটা চাষ করবা যেটা ফলাইবায় যেটা করবায় পরপারে পারে তা বুক করবায় চিরস্থায়ী জিন্দেগিতে যদি আপনি পারি জমাতে চান সুখে থাকতে চান শান্তিতে থাকতে চাই শান্তিতে থাকতে চান দুনিয়ার কনস্থায়ী জিন্দেগি জিন্দেগিতে ষাট সত্তর বছরের জিন্দগিতে বালা কোন তা করিয়া যাক বালা কিছু করিয়া যাওয়ার চেষ্টা করুক আর অহংকার করিয়া দাম্বিকতা দেখাইয়া ক্ষমতা দেখাইয়া অস্ত্র দেখাইয়া কোনো মানুষের ক্ষতি করবা না আপনার ক্ষমতা আছে অন্য একজন দুর্বলর ক্ষতি না তো যারা আমরা বিভিন্ন জায়গাতেও নিয়ে আসেন প্রত্যেকের মূল্যবান মতামত সাথে থাকিয়া জানাই বা আমরা কিন্তু আমি অনেক সময় কিন্তু বিভিন্নভাবে আপনারা সাথে থাকি যেমন যৌবনে কাক সুন্দরী বর্ষাকালে নদী জোয়ারি টাকা থাকলে আপনিও জ্ঞানী আপনিও গুনি ক্ষমতা থাকলে আপনিও মানে অনেক বড় শক্তির অধিকারী ফাহিম হাসান সাতজন যে মারা গেছেন শৌর্ষটা দিবা বাই ধন্যবাদ আমি জানাইবার চেষ্টা করব তা আবহাওয়া অফিস কি বলছে আগামী আগামীতে কী হবে সিলেটে আগামীকালকে সকাল নাগাদ গুণিজ মাল স্বাভাবিক ওই জীব বর্তমান অবস্থায় দাঙ্গায় অর্থাৎ শুকনায় আছে প্রায় স্বাভাবিক এখন পর্যন্ত বলা যায় তাহ তারপরও সমুদ্রতীরবর্তী এলাকায় যারা বসবাস করছেন নিরাপদ আশ্রয়ে থাকতে আশ্রয় কেন্দ্রে থাকতে বলা হয়েছে যারা টোলার নৌকা নিয়ে মাছ শিকার করেন তাদেরকে আগামীকাল পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে সারা দেশে এখন পর্যন্ত সাত থেকে দশজন ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবে নিহত হয়েছেন আপনাদের যদি জানাই যে আমার কাছে যে তথ্য আছে বরিশালে দেওয়াল দোষে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শিষ্ট জোর বৃষ্টিতে দোষে হোটেলে পরে এতে হোটেলের মালিক ও কর্মীর প্রাণ যায় বর্ষার কুতুয়ালি মডেল টানা ওসি এই বিষয়টি নিশ্চিত করেন আমাদের গণমাধ্যম কর্মীদের জানান পটুয়াখালীর অবস্থা যদি জানাই পটুয়াখালী পটুয়াখালীর কলাপাড়ার ঘূর্ণিঝড় রেমাল থেকে ফুপু বুনকে রক্ষা করতে গিয়ে অর্থাৎ ফুফুর বাড়িতে বোন বুন বেড়াতে গিয়েছিলেন বুনের বাইশ শরীফ ঘূর্ণিঝড় রেমালের প্রভাব থেকে অর্থাৎ উপকূলীয় এলাকায় যেহেতু উনি বাইর হন জোয়ারের পানিতে উনি বেসে যান সাঁতার কাটতে কাটতে দেউয়ের কাছে হার মানে উনি প্রাণ হারান এরপর উনার লাশ পাওয়া যায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শরীফের ফুপু ও মতুয়ারা বেগম চলে এলাকায় বসবাস করতেন পটুয়াখালীর আর ওই বাড়িতে তার বোন বেড়াতে গিয়েছিলেন রুব্বার বোন ও ফুফুকে রেমাল থেকে রক্ষায় অনন্তপাড়া যান যাবার পথে জোয়ারের পানিতে ভেসে যান ডেউয়ের সাথে হার মেনে উনি প্রাণ হারান আমি যদি জানাই চট্টগ্রাম চট্টগ্রাম গুণিজোর রেমালের প্রভাবে চট্টগ্রামে বাড়ি বর্ষণের দেওয়াল দোষে সাইফুল ইসলাম নামে এক যুবক মৃত্যু হয়েছে আর সোমবার সকালেই ঘটনা ঘটে অর্থাৎ আজকে সকালেই ঘটনা ঘটে ঘটে চট্টগ্রামে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যায় যাওয়ার পরেই লাশ উদ্ধার করে ওনার শ্বশীলে প্রাণ আর নেই জানাইছিলাম কিন্তু রাইজিং অবস্থা পত্রিকার খবর তনে অথবা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আমাদের সহকর্মী বা বিভিন্ন জায়গা তনে উপকূলীয় এলাকা থেকে যে খবর জানাই ও খবর এখন পর্যন্ত আমরা লাইভও একবার জানাইছেন যে সাতজন নয় দশজন আমি যদি জানাই যে ভাই আরো তো পারে বা আরো বেশি হতে পারে অনেক মানুষ কিন্তু উপকূলীয় এলাকায় বসবাস করেন যেখানেও কিন্তু গণমাধ্যম কর্মী নাই সাংবাদিক নাই বা কোনো মানুষই এখন পর্যন্ত ছবি তুলতে পারছেন না কোনো মানুষ কিন্তু অনেক সময় যেমন আমরা গ্রাম অনেক মানুষ কিন্তু এরকম আসেন বাঁচাইবে না বাঁচাইবে না বা আল্লাহ আল্লাহ বাছাইবে না গোর বাড়ির বই রইন তখন ক্ষতি যায় অনেক মানুষ কিন্তু জোর তুফানের সময় অর্থাৎ উজাইর মাছ আমরা আঞ্চলিক ভাষায় কই উজাইর মাছ ধরা উজাইর মাছ ধরা যান তখন কিন্তু বজ্রপাতে অনেক মানুষ প্রাণ হারায় অনেক পশু আনার যায় বজ্রপাতে প্রাণ হারায় প্রাণ হারায় অর্থাৎ আর অনেকে নিরাপদে থাকুন যারা নিরাপদে থাকুন উচিলা করেন আল্লাহ তালায় বাসায় আল্লাহ তালায় রক্ষা করেন আর যারা মানন না মানার কারণেই কিন্তু বিফদায় তারা প্রাণ চলে যায় তো ও সোর্সটা আমি জানাইছিলাম ইসলাম ভাই তো যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন আপনারা কিন্তু অনলাইনে ঢুকলে গুণিজর রেমালের প্রভাবে বা গুণিজর রেমালের তাণ্ডবে কয়জন মারা গেছেন বর্তমান অবস্থান সার্চ মারলেই পেয়ে যাবেন আর টিভি এন টিভি যমুনা টেলিভিশন সব বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলগুলো অবস্থান জানাচ্ছে আগামীকাল সকাল নাগাদ হবে। সিলেটে রেমালের তাণ্ডবে রহমতের বৃষ্টি অনেকে কমেন্ট করছেন অনেকের কমেন্ট পড়ছি অনেকের কমেন্ট পড়তে পারি নাই আমি দুঃখ প্রকাশ করছি যাদের কমেন্ট পড়তে পারি নাই কমেন্ট করে যাবেন আর আল্লাহ তালা আমাদের হেফাজতকারী হিসেবে আমাদের রক্ষা করুন আমিন সুম্মা আমিন যারা আমাদের সাথে ছিলেন যারা কমেন্ট করেছেন তাদেরকে ধন্যবাদ যারা কমেন্ট করতে পারেননি পরে কমেন্ট করবেন তাদেরকে ধন্যবাদ যারা আমার লাইভ দেখেছেন যারা আমাদের লাইভ দেখেন যারা বিভিন্ন সময় আমাদের তত্ত্ব দিয়ে সহযোগিতা করেন তত্ত্ব দিয়ে সহযোগিতা করেন যারা বিভিন্ন বিপদের সময় আমাদের আমাদের পাশে ডাল হিসেবে আসেন আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করেন আমাদের সঠিক তত্ত্ব দেন আমাদের পাশে থাকেন আমাদের সহযোগিতা করেন আল্লাহ তালা তাদেরকে ভালো রাখুক মুসলমান ভাইদের ভালো রাখুক আমাদের দুয়ার হইল সকল মুসলমান বাইদের জন্য বিশ্বের যে সব জায়গায় মুসলমানগণ বিপদে আছেন আল্লাহ তালা তাদেরকে হেফাজতকারী হিসেবে তাদেরকে রক্ষা করুক বিশেষ করে ফিলিস্তিনি ইরানি সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানগণ বিপদে আছেন আল্লাহ তালা তাদেরকে রক্ষা করুক বাংলাদেশে যেসব মুসলমান মুসলমানগণ বিপদে আছেন তাদের হেফাজতকারী হিসেবে স্বয়ং আল্লাহ হেফাজতকারী বনে যাক আমিন সুম্মা মিন যদি কোথায় কাজে দেখানোতে কোনো ভুল হয় আমাকে কমা করবেন প্রাইম সিলেট থেকে আমি নুমান বিদায় নিচ্ছি এখনকার লাইভ থেকে অন্য কোনো লাইভ অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত